আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, আজকে আমাদের কাছে খুবই দুঃখ লাগে মানুষদেরকে যখন সুস্থ বিবেকগুলো হারাতে দেখি, আর মানুষগুলোকে যখন দেখি অসুস্থ মস্তিষ্কের লোকগুলোর অনুসরণ করতে। শুধু কি তাই, অসুস্থ মস্তিষ্কের লোকদের অনুসরণ করে আবার অন্যদের কাছে সেটাকে আইডল হিসেবে ফ্ল্যাশ করে এবং নিজেকে গর্বিত মনে করে। এটা যেন আমাদের সমাজের একটি ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে। আমরা একটা আয়াত পড়েছিলাম সূরা আল বাকারার, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইয়াহুদিরা চিন্তা করলো তাদেরকে কীভাবে ইসলাম থেকে ফেরানো যায়। তখন তারা তাদের লোকদেরকে বলল, তোমরা সকালবেলা মোহাম্মদের উপর ইমান আনয়ন করবে আর বিকালবেলা কুফুরি করবে, তাহলে দেখবে তোমাদের দেখা দেখি অন্য লোকদের প্রশ্ন জাগবে, আচ্ছা এই লোকগুলো সকালে ইমান আনলো আবার বিকালে কুফুরি করলো, কারণটা কি? তাদের দেখা দেখি আরও অন্য অন্য লোকগুলো বেঈমান হবে। ঠিক আজকে আমার কাছে মনে হচ্ছে যে এক শ্রেণীর লোক এমনভাবেই যেন আমাদের দেশে বড় হচ্ছে, এমন অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেন কটূক্তি করাটা, ইসলামকে নিয়ে যেন গালি দেওয়া কটূক্তি করা, কোরআনকে নিয়ে যেন কথা বলা কটূক্তি করা, আল্লাহকে নিয়ে যেন কটূক্তি করা, এটা তাদের কাছে একটি পেশা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা ইসলাম এবং তাদের কি ক্ষতিটা করেছে? তাই তো, যে ইসলামে মদটা হারাম করা হয়েছে, ইসলামে তাদেরকে এমন কি ক্ষতি করা হয়েছে? তাই তো, যে মাগিবাজি করা হারাম করা হয়েছে, ইসলামে এমন তাদের কি ক্ষতি করেছে? তাই তো, যে ইসলামে নির্ধারিত একটা রুলসের কথা বলা হয়েছে, কেউ যদি অন্যায়ভাবে কোনো ব্যভিচার করে, অর্থাৎ কেউ যদি এই জাতীয় অনাচারগুলো করে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সেটার জন্যই কি তারা ইসলামের প্রতি এত রাগান্বিত, কোরআনুল কারিমের প্রতি তারা এত রাগান্বিত? তাহলে মানুষ কাকে বলবো আমরা? আরও দুঃখ লাগে যখন দেখি এই লোকদের অনুসরণ করে। এর মধ্যে একটা লোক এই কিছুদিনে ফেমাস হয়েছে, তার নাম হচ্ছে সেফুদা। শুধু তাই নয়, এই লোকের মুখের ভাষা শুনলে আমার তো মনে হয় শয়তানও সাতবার গোসল করবে। তার ভাষা এত শুদ্ধ এবং এত সুন্দর ভাষা, এবং তার মুখের যে গালিগালাজ এত মিষ্টি, এগুলো শুনলে আমার মনে হয় মিস্টার ইবলিসও দশবার গোসল করবে। অথচ এই লোককে অনেকেই ফ্যান বানাচ্ছে এবং অনেকেই তাকে আইডল মনে করছে। খুবই দুঃখ লাগে যেই লোক প্রকাশ্যে লাইভে এসে মদ পান করে, তবে আরও দুঃখ দিয়েছে সে গোটা মুসলিম জাতিকে। সে লাইভে এসে কোরআনুল কারিমকে ছিঁড়েছে এবং কোরআনকে সে বাথরুমে নিক্ষেপ করেছে। শুধু কি তাই, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে গালি দিয়েছে, যার সাহস অন্য কোনো মানুষ করে না। শুধু সেফুদা নয়, এমন একটা দলই আছে যারা এই কাজগুলো করার মাধ্যমে ভিন্ন বিধর্মী দেশের সহায়তা পেতে চায় এবং তাদের দেশের কিছু ডাল ভাত খেতে চায়। এই এতটুক লোভের কারণে তারা এই অন্যায়গুলো করে থাকে। এই অন্যায়গুলো কি জানেন, এটা সাধারণ কোনো অন্যায় মনে করেন? কোরআন এটা প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বাণী। এই কোরআনুল কারিমকে ছিঁড়ে ফেলার মানে কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আমরা মুসলিমরা কোনোদিন শুনেছেন যে ঈসা আলাইহিস সালামকে গালি দিয়েছে? আমরা মুসলিমরা কোনোদিন শুনেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে গালি দিয়েছে? কখনোই নয়। একজন মুসলিম কেউ দেখাতে পারবেন না। পৃথিবীর যত মুসলিম আছে তারা প্রত্যেকজন নবীকে নিজের জীবনের চাইতেও বেশি শ্রদ্ধা করে, বেশি ভালোবাসে, কিন্তু তারা নবীদেরকে দিয়ে আল্লাহর সাথে কাউকে শরিক করে না। এই জন্য মুসলিমদের আচরণগুলো ভদ্র দেখবেন। আর আজকে এই যে কাজগুলো করছে, যারা এই কাজগুলো করছে তাদেরকে অনেকেই আইডল মনে করছে, যে ইসলামের ব্যাপারে কটূক্তি করা, ইসলাম নিয়ে হাস্যকর কোনো কিছু বানানো এবং কোরআনকে ছেড়ে ফেলা, রাসূলুল্লাহকে গালি দেওয়া, এটাকে অনেকেই এগুলোকে একটা কি বলবো আধুনিকতা মনে করছে, আবার অনেকেই এগুলোকে মডেল বানাচ্ছে। আমরা কাকে ফলো করব? সুস্থ মস্তিষ্ক আর অসুস্থ মস্তিষ্ক যদি মানুষ চিনতে না পারে, তাহলে সেই জায়গায় বিচার বিবেক নষ্ট হয়ে যায়, তখন মানুষের অবস্থাটা কি হয়? অথচ ইসলাম ধর্মে সুস্থ মস্তিষ্কের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। দেখেন আমরা মুসলিমরা কার অনুসরণ করব? নাম্বার ওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন
যে একজন মুসলিম তার আইডল বানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত, তোমাদের কেউ যদি কারো অনুসরণ করতে চায় সে যেন অনুসরণ করে তার যে মারা গিয়েছে। ফা ইন্নাল হাইয়্যা লা তুমান আলাইহিল ফিতনা, কারণ জীবিত ব্যক্তি ফিতনা থেকে নিরাপদ নয়। যারা মারা গিয়েছে তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম। আ'মাকুহা ইলমান, তাদের ইলমের ছিল, জ্ঞানের ছিল গভীরতা, এবং তাদের অন্তরগুলো ছিল কুলুষমুক্ত। এই জন্য একজন মানুষ শুধুমাত্র দৈহিকভাবে মানুষ হয় না, যতক্ষণ পর্যন্ত তার আত্মাকে পরিষ্কার না করে, যতক্ষণ পর্যন্ত তার ভেতর মানবতা বোধ জাগ্রত না হয়। আজকে সেফুদা যে কাজটি করেছে এটা ইসলামের দৃষ্টিতে মারাত্মক অন্যায়। কারণ যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে গালি দেবে, তাদের ব্যাপারে স্পষ্ট একটি কিতাব রয়েছে, আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ লিখেছেন, আস-সারিবুল মাসলুল আলা শাতিমির রাসূল, যারা রাসূলকে গালি দেবে তাদের জন্য খোলা তরবারি ছাড়া আর কিছু নেই। সেই জন্য এর তীব্র নিন্দা জানাচ্ছে। আজকে সে যেই কাজ করেছে গোটা মুসলিম বিশ্বের মুসলিমদের অন্তরকে ছিঁড়ে ফেলেছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এমন যদি হতো যে সবগুলো ভুল, ইসলামের কোনোটাই আপনি ভুল বলে প্রমাণ করতে পারবেন না, আর এই লোক সে লাইভে এসে মানুষদেরকে যেই পরিমাণ গালিগালাজ করে, এই লোককে আপনি সুস্থ মস্তিষ্কের লোক কীভাবে বলবেন? লাইভে এসে মানুষকে দেখিয়ে সে মদ পান করে, একজন মদ্যপ, একজন মদ্যপকে যদি আদর্শ বানান আপনি কোন আদর্শের লোক হবেন? এই জন্য মুসলিম যুবক ভাইদেরকে অনুরোধ করছি, আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনি এই জাতীয় লোকদেরকে ফলো করতে পারেন না, আপনি এই জাতীয় লোকদেরকে ভালোবাসতে পারেন না। কারণ ইমানের একটি অধ্যায় হলো আল ওয়ালা ওয়াল বারা, ইমানদার কার সাথে বন্ধুত্ব রাখবে আর কার সাথে দুশ্মনী রাখবে। একজন ইমানদার যে আল্লাহর দিনকে নিয়ে হাসি ঠাট্টা করে তার সাথে সে কখনোই বন্ধুত্ব রাখতে পারে না। সুতরাং মুসলিম যুবক ভাইদেরকে বলবো, আপনার নিজের জীবনটাকে পরিবর্তন করুন, সুস্থ মস্তিষ্কে নিজে তৈরি হন এবং সুস্থ মস্তিষ্ক ব্যক্তিদের অনুসরণ করুন। আর আপনি যদি আপনার বিবেককে সঠিক করতে চান, আপনি কোরআনুল কারিমের মাধ্যমে নিজের বিবেককে সঠিক করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাধ্যমে আপনার বিবেককে সঠিক করুন, তাহলে আপনি পারবেন একজন সুস্থ মস্তিষ্কেওয়ালা হওয়ার জন্য। সেই জন্য ভাইয়েরা আমার, আজকে এই জাতীয় অন্যায়কারী লোকদেরকে তাদেরকে বয়কট করুন, কোনোভাবেই তাদেরকে ফ্যান বানাবেন না, তাদেরকে সমাজে ফলো আপ করে দেখাবেন না, বরং তাদেরকে নিন্দার চোখে দেখুন এবং তাদের থেকে নিজেরাও দূরে থাকুন, এই জাতীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকুন, অসুস্থ মস্তিষ্কওয়ালা লোকদের থেকে দূরে থাকুন। কারণ নতুবা আপনিও একদিন তার মতো পাগল হয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা সমাজটাকে এই পাগলদের হাত থেকে রক্ষা করার তৌফিক দান করুন।